দর্শক, রংপুর থেকে আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ। তিনি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। ডক্টর তাজ, আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছে জানতে চাই, সিটি কর্পোরেশন এলাকার এখনকার পরিস্থিতি কেমন এবং আক্রান্তের হার কেমন? ধন্যবাদ আপনাকে। সিটি কর্পোরেশনে আমাদের আজকে পর্যন্ত আমাদের মোট রোগীর সংখ্যা হলো 326টি, আর এর মধ্যে আমাদের অলরেডি রোগী সুস্থ হয়ে গেছে 123 জন। আমাদের হাসপাতালে গতকাল পর্যন্ত আমাদের রোগী ভর্তি আছে 24 জন, এবং আমাদের এখানে এ পর্যন্ত মানুষ মারা গেছে 6 জন। তো এখানে আসলে আক্রান্তের হারটা আমরা বলবো যে আমাদের দেশে অন্যান্য জেলার তুলনায় হয়তো আমাদের রংপুর সিটি কর্পোরেশনে একটু বেশি আছে, কারণ এখানে আসলে অনেকগুলো বাহিনীর হেডকোয়ার্টার অর্থাৎ বিভাগীয় যে কার্যালয়গুলো থাকার কারণে এখানে বাহিনীর লোকজনগুলো বেশি পরিমাণে আক্রান্ত হয়ে আছে। পাশাপাশি এখানে আমরা কয়েকটা ক্লাস্টারে আসলে খেয়াল করতেছি যে ক্লাস্টার আকারে কয়েকটা মানে আক্রান্তের সংখ্যাটা বেশি। একটা হলো আমাদের এখানে প্রায় 70-80 জনের মতো পুলিশ সদস্য আক্রান্ত, এর মধ্যে র্যাব সদস্য আছে আবার আলাদা করে প্রায় 22 জনের মতো। আর পাশাপাশি এখানে ব্যাংকে যারা চাকরি করে তারা তাদের একটা মানে অনেক বড় একটা অংশ, ধরেন নিয়ার আবার 30 জনের মতো তারা অলরেডি আক্রান্ত আছে এখানে। আর পাশাপাশি আমাদের এখানে যেহেতু একটা অনেক বড় মেডিকেল কলেজ অবস্থিত, এখানে হলো যে আমাদের যারা স্বাস্থ্য সার্ভিস প্রোভাইড করেন তারাও একটা মেজর অংশ আক্রান্ত। এবং এই আক্রান্তের সংখ্যাগুলো কিন্তু আমাদের টোটাল যে আক্রান্তের সংখ্যা তার মধ্যে প্রায় 70% মতোই কিন্তু এই ক্লাস্টারগুলো, আর এর বাইরে সাধারণ মানুষ কিন্তু 30% মতো। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এখানে আক্রান্তের সংখ্যা কিন্তু খুব বেশি না, যে অন্যান্য জেলার তুলনায়, যেমন হয়তো নারায়ণগঞ্জ বা ঢাকা ওইখানে যেভাবে যে পরিমাণ আক্রান্ত আছে সেই তুলনায় কিন্তু আমাদের এখানে আক্রান্ত আমরা কমই বলতে পারি। কামরুজ্জামান, আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাই, আক্রান্তদের সেবা দিতে সিটি কর্পোরেশন কি কি পদক্ষেপ নিয়েছে সেটা যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, আমরা সর্বপ্রথমে যেটা আমরা কাজ করছি সেটা হলো যে রংপুর সিটি কর্পোরেশন কিন্তু বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় ব্যতিক্রম, এবং এটা আমরা অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে নমুনা সংগ্রহের কাজটি করে জেলা স্বাস্থ্য বিভাগ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, কিন্তু এখানে আমরা সিটি কর্পোরেশন ইন্ডিয়ার মধ্যে আমরা রংপুর সিটি কর্পোরেশন নিজস্ব উদ্যোগে আমরা আমাদের মেয়র মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এটা নিজস্ব উদ্যোগে আমরা নমুনা সংগ্রহ করি, এবং এটা আমাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক দিয়ে আমরা এটা পরিচালনা করে থাকি। পাশাপাশি এখানে যে সমস্ত লোকজন হলো করোনা ভাইরাসে পজিটিভ হচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের এখানে একটা টেলিমেডিসিন সেবা চালু আছে। এটা হলো যে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং রংপুর জেলা স্বাস্থ্য বিভাগ, এই দুই বিভাগের সমন্বয়ে আমরা কোঅর্ডিনেশন করে, অর্থাৎ যারা পজিটিভ হচ্ছে তাদের নাম্বারে আমাদের ডাক্তাররা সরাসরি আমরা নিজেরা যোগাযোগ করে তাদের কার কি সমস্যা আছে, কার কার হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে কিনা। পাশাপাশি হলো যেই বাসাগুলো লকডাউন হচ্ছে সেই লকডাউনকৃত বাসাগুলোতে কোনো বাসায় কোনো খাবারের অভাব আছে কিনা বা খাবার পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে কিনা, এই সবকিছুই কিন্তু আমরা এই ডাক্তারের মাধ্যমে এগুলো ফলো আপ করে এই সার্ভিসগুলো তাদের আমরা নিশ্চিত করতেছি। পাশাপাশি আমরা সিটি কর্পোরেশন থেকে যদি কোনো রোগী হসপিটালে ভর্তির প্রয়োজন হয় তাহলে আমাদের সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের একটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক অর্থাৎ কোনো ভাড়া না নিয়েই তাদেরকে আমরা হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মেয়র মহোদয়ের একান্তিক চেষ্টায় এবং ওনার একক দৃঢ়তায় উনি এটা আসলে সম্ভব করেছেন। ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।